সোমবারই ইঙ্গিত দিয়েছিলেন অধীর চৌধুরী এরপর মঙ্গলবারই বহরমপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন করলেন রেল প্রতিমন্ত্রী দু সালের পনেরোই মে বহরমপুরের মোহনের মোড় এলাকায় খুন হন তৃণমূল কর্মী কালাম শেখ ঘটনায় আট জনকে গ্রেপ্তার করা হলেও তাদের মধ্যে চারজনই জামিন পেয়ে যান চার্জশিটে অধীর চৌধুরীকে অভিযুক্ত করা হয় শুক্রবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বহরমপুর আদালত আমি পলাতক না পলাতক কোনোদিন ছিলাম না কোনোদিন পলাতক থাকবো না আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরে পুলিশ তৈরি করেছে আমি আমার মতন চলবো ফিরব আমি আমার আমার জেলায় যাব পুলিশে যদি মনে হয় আমাকে গ্রেপ্তার করা উচিত করবে পুলিশে যদি কাছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ অভিযোগ প্রমাণ করে আমাকে যাবজ্জীবন সাজা দেওয়া করবে আমি তো কিছু করছি না রবিবারই আইনি পরামর্শ নেওয়ার কথা বলেন অধীর আমার পার্টির যে হাইকমান্ড তাদের সঙ্গে যখন আমি কথা বলেছি কাল বা আজ তখন তারা আমাকে বলছে একটু লিগাল অ্যাডভাইস নেওয়া দরকার কারণটা হচ্ছে যেহেতু ওয়ারেন্টটা কোর্ট ইস্যু করেছে স্বাভাবিকভাবেই একজন মন্ত্রী হিসাবে যেন এমন কিছু প্রমাণ না হয় যে আমরা কোর্টের ইস্যু করা ওয়ারেন্ট অস্বীকার করছি বা মানতে চাইছি না বা কোর্টকে অবজ্ঞা করতে চাইছি এমন যেন কোনো ভাবমূর্তি তৈরি না হয় এরপরই এদিন আদালতে আগাম জামিনের আবেদন করেন অধীর চৌধুরীর আইনজীবী তার দাবি রেল প্রতিমন্ত্রীকে মিথ্যে মামলায় ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে তার বিরুদ্ধে যেটুকু চার্জশিট দেওয়া হয়েছে চার্জশিটে ঠিক আইনসম্মত হয়নি তার বিরুদ্ধে ঠিক কংক্রিট এভিডেন্স কিছু কালেক্ট করতে পারেন সিম্পলি মেয়ার সাসপেশন তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং অন্যান্য আসামি যারা রয়েছে তারা প্রত্যেকে অন বেল হয়েছে সুতরাং নিতে অ্যান্টিসেপ্টির বেল দেওয়া হোক এটা আমরা প্ল্যান করেছি কংগ্রেসের অভিযোগ রাজ্য সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে মুর্শিদাবাদ জেলা সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে প্রতিহিংসা পরায়ণ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একদিকে মানুষকে সঙ্গে নিয়ে যেমন আন্দোলন চলছে অন্যদিকে পথে যারা আইন বিশারদ আইনবিদ তারা আইনি পথে এই লড়াই তারা শুরু করেছিল অধীর চৌধুরীর আবেদনের শুনানি কবে হবে তা জানা যাবে বৃহস্পতিবার আশিস বাগচির রিপোর্ট এবিপি আনন্দ মুর্শিদাবাদ